সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর একটা তোমাদের নতুন ব্লগের স্বাগত জানাই। আর আমরা এসেছি নৈহাটিতে, জাস্ট নৈহাটি স্টেশন থেকে নেমে আমরা এখন হেঁটে যাচ্ছি নৈহাটির সমস্ত প্যান্ডেল এবং প্রতিমা তোমাদের দেখাবো আজকের এই ব্লগে। তাই জন্য বলবো অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত দেখবে। আমি আর এই যে আমার এই বন্ধুটা আছি, আমরা দুজন আছি, আর ওই যে সামনে হলুদ জামা পরে ছেলেটা যাচ্ছে, টোটাল আমরা তিনজন আছি। আমরা তিনজনে মিলে নৈহাটিতে এসেছি, এখানে আমরা সব দেখবো ঠাকুর প্যান্ডেল লাইটিং, আর তার সাথে সাথে তোমাদেরও দেখাবো। সো লেটস স্টার্ট ইট, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আলোর রোশনাই ভরিয়ে তুলে আমাদের উৎসব প্রাঙ্গণ হয়ে উঠেছে আরো সুন্দর, আরো প্রাণবন্ত। কালী নামে তুমি আপনা, কালী নামে সুহারি পান করুণা, আমাদের সুবিশাল করার বদলে ভয় করি সেনাবাহী মাতৃ প্রতিমা, যে বিশেষ শিল্পীর জানে আমাদের মাতৃ প্রতিমা অনেক সুন্দর রূপ নিয়েছে। তিনি আমাদের মা পার্কের পাশ দিয়ে যে রাস্তাটা আছে এবং জনার্ধনের গলির রাস্তাটা ব্যবহার করুন, আর এদিকে তালপুকুর রোডের সামনে ডাক্তার হিরণময়ের গলিটা ব্যবহার করুন। দূর দূরান্ত আগত শুধু দর্শনার্থীদের জানাই নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। দূর দূরান্ত থেকে আগত শুধু দর্শনার্থীদের জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আমরা এসেছিলাম নৈহাটির ফেরিঘাটে, এখানে একটু 10-15 মিনিট বসলাম, বেশ কিছু ছবি শট করলাম। উফ, ওয়েদারটা একদম ফাটাফাটি, একদম গঙ্গার ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ওয়েদারটা একদম ফাটাফাটি আছে। আর আমরা এখন এবার ঠাকুর দেখবো, দেখা যাক, চলো তোমাদের একটা একটা করে দেখাতে থাকবো, সো দেখতে থাকো। সো বন্ধুরা, আমরা একটা একটা করে প্রতিমা দর্শন করছি, আর হ্যাঁ, কিছু কিছু প্রতিমা দেখছি কমপ্লিট হয়নি, আশা করছি আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কেননা আজকে তো পুজো, তো তাই আজকের মধ্যে কমপ্লিট ওটা করে ফেলবেই। আর হ্যাঁ, আমরা প্রতিমা দর্শন করছি, আর তার সাথে সাথে তোমাদেরও দর্শন করাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমাদের সাথে থাকো, দেখতে থাকো। Thank you.
I'm working. Like you, too.